আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। আমি একটা অ্যামাজন থেকে একটা পার্সেল নিয়েছি। দেখুন পার্সেলটা নিয়েছি, এটা আমি আনবক্সিং করে আপনাদের দেখাবো এখন। চলুন তাহলে আনবক্সিং করা যাক। বন্ধুরা আনবক্সিং হয়ে গেছে, এটা আপনাদের আনবক্সিং হয়ে গেছে। লেমিনেশন মেশিন আছে, এটা আমি আনবক্সিং করে আপনাদের খুলে দেখাবো। আজকে বন্ধুরা এটা খোলা হয়ে গেছে আমার, এই যে অ্যামাজন থেকে আসলো এটা পার্সেলটা। ভিডিওটা আপনাদের দেখাবো বন্ধুরা। আমি আপনাদের দেখাচ্ছি, এটা আমার লেমিনেশন মেশিন নিয়ে চলে এসেছি। এটা নিচে চারখানা রোলার আছে, দেওয়া দেখাবো আজকে এর সাথে কী কী জিনিস। এটা ম্যানুয়াল আছে, এটার একটা শোলা আছে, কটা বার করে দুটো শোলা রয়েছে, শোলাগুলো আছে। এর দামটা ম্যানুয়াল দামটাও আপনার দেখাচ্ছি, দাম আছে ম্যানুয়াল হবে, সব সম্বন্ধে দেওয়া আছে। এটা এটা প্রায় দিল ঠিক আছে, আপনাদের দেখালাম। হ্যাঁ দেখুন, এইটা হচ্ছে লেমিনেশন। এখানে আপনার টেম্পারেচারের ব্যাপার আছে, এখানে আপনার টেম্পারেচার হাই আছে বসে আপনার পেপার হিসাবে আপনার টেম্পারেচার থাকবে। এটা দিলে আপনাদের হাই কোয়ালিটি কী লাগবে 200। আমি এখন এটাকে 100, আমার এখন 100 আমি দেখাচ্ছি আপনাদের। এই যে আমার পেপার, পেপার হিসাবে আপনার টেম্পারেচার দেবেন, তাহলে আপনাদের মানে কাগজটা বা মানে কাস্টমারের কোনো কিছু নষ্ট হবে না। এটা আছে 125 আছে, আমি এখানে সিম্পলি এটা 125 আছে, আমি এখানে 120 দিয়ে কো করে দিচ্ছি, 120 দিয়ে দিচ্ছি। কেন আমি এর থেকে আর বাড়াবো না, এটাই ঠিক আছে। আর যদি লো কোয়ালিটি খুব পাতলা পেপার হয় তাহলে আপনারা আপনারা এই 110 করে দেবেন, 10 বা 5 করে দিলে হয়ে যাবে। আমি এখন 120 করে দিচ্ছি। এই যে আমি সুইচটা দিয়ে দিচ্ছি, আমার পাওয়ার অন দেওয়া আছে, সুইচটা দিয়ে দিলাম। এই যে লাল লাইটটা জ্বলে জ্বলবে, যখন এটা রেডি হয়ে যাবে তখন এইখানে একটা আলো জ্বলবে। আপনারা এই ঢাকাটা উপরে কখনো হাত দেবেন না, এটা খুব গরম হয়। এতে দেখুন, এটা আমি খুলে এখানে এটা রেখে দিচ্ছি। এই যে এটা ঘুরলে ঘুরছে, এটা চারটে রোলার আছে। আপনাকে আমি লেমিনেশন করে দেখাবো, আর এইটা উপরে কখনো হাত দেবেন না। এটা দেখুন লাল হয়ে একদম পুরো জ্বলবে। তাহলে আমি শুরু করা যায় ভিডিওটা। এটা আর একটা বিষয় আছে, এখানে একটা শুই আছে রিভার্স, মানে দেখালো আপনার কাগজটা সামনে যাচ্ছে, আপনি দেখালো কোনোভাবে কাগজটা পুড়ে গেলো বা আটকে গেলো, তখন আপনি এই সুইচটাকে টিপে দিলে এখন দেখুন রোলারটা ঘুরছে, এখন এইভাবে ঘুরছে। তখন দেখুন এইটা টিপ দিলে আপনার এটা এদিকে ঘুরবে, এখন দেখুন এদিকে ঘুরছে, কাগজটা এদিকে ঘুরলে দুদিকে কাজ করবে। এখন এটা গরম হয়নি, একটু সময় নিয়ে নিচ্ছে, কিন্তু আপনারা যখনই কাজ করবেন তখন আপনারা টেম্পারেচারটাকে দিয়ে দেখে নেবেন, নয়তো কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। আর যখনই আপনারা পেপার কিনে কিনবেন, এই কোম্পানির পেপারটা খুবই ভালো, অন্য অন্য কোম্পানি আপনারা যদি পেপার কিনেন তাহলে আপনারা দেখে নেবেন যে আপনার পেপারের কত মানে টেম্পারেচারটা এখানে যদি দিতে পারবেন, সেই টেম্পারেচারটা ঠিক মতো যদি না দিতে পারেন তাহলে কিন্তু কাগজটা জ্বলে যাবে আপনার, যে মানে যে কাগজটা মানে কোনো সার্টিফিকেট হোক যে কোনো জিনিস হোক তা কিন্তু পুড়ে যেতে পারে। সেটা সবসময় সাবধানে দেখে দেখে করতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার একটা প্যান কার্ড আছে, এই যে প্যান কার্ডটা, এইটা আমি এখন লেমিনেট করে আপনাদের দেখাবো। এটা দুবার একবারে দিলে আপনার হয়ে যাচ্ছে, এটা আপনাকে আমি এটা লেমিনেট করে দেখাই আজকে এই করবো, ভিডিওটা শেষ করবো। ভিডিওটা লম্বা হতে পারে, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ বন্ধুটা, আমি দেখাচ্ছি আপনাদের, এই যে আমি প্যান কার্ড নিচ্ছি, সিম্পলি আপনারা এরকম ছেড়ে দেবেন, একটু ধরতে হবে। এটা রিভার্স করেছিলাম, এটাকে করতে হবে, এবার সিম্পলি আপনারা এরকম ধরে দেবেন, এই যে ছেড়ে দিলাম অটোমেটিক হয়ে যাবে। এটা আপনারা A4ও করতে পারবেন, A4 পর্যন্ত যেটা লাস্ট আছে। এই যে রোলারটা আছে, যদি আপনার কারেন্ট চলে যায় তবে এখানে থাকবে, আপনারা এটা ঘোরাতে পারবেন। দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর আমার লেমিনেট হয়ে গেছে, খুব সুন্দর লেমিনেট হয়ে গেছে, খুব ভালো লেমিনেট হয়ে গেছে। একবারে এটা কেটে আপনারা দিতে পারবেন, আমি আপনাদের সামনেটা দেখাচ্ছি না, কাস্টমারের আছে। এই যে
সামনেটা খুব সুন্দর কমপ্লিট হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে।